আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহিদাস কুকিং অ্যান্ড টিপস। বরাবরের মতো আমি আজকেও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো ডিমের পুডিং। ডিমের পুডিং তৈরি করতে আপনারা অনেকে হয়তো অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। আজকে আমি চেষ্টা করব সব ধরনের টিপস সহ রেসিপিটি উপস্থাপন করতে, যাতে আপনারা সহজেই ডিমের পুডিং তৈরি করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ডিমের পুডিং তৈরি করা শুরু করি। ডিমের পুডিং তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আমি সুন্দর মতো ফুটে আসলে এর মধ্যে 4 থেকে 5টা এলাচ ছাটিয়ে দিয়ে দেব। এলাচটা সুন্দর করে মিশিয়ে দেব। এলাচটা মিশিয়ে দেওয়া হয়ে গেলে হাফ কেজি দুধের জন্য আমি 1/2 কাপ চিনি ব্যবহার করছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কিন্তু 1/2 কাপ দিলে আপনার পারফেক্ট একটা মিষ্টি পাবেন। আর এর মধ্যে আমি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে মিষ্টির যে টেস্টটা সেটা আরও বেশি ইনক্রিজ হয়। তো আমি দুধটা কমিয়ে নিব। দুধটা যখন অর্ধেক রেশিওতে পৌঁছে যাবে তখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিব। গুঁড়ো দুধের পরিমাণটা হবে 1/2 কেজি দুধের জন্য 1/2 কাপ গুঁড়ো দুধ আমি ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিয়ে দেবো। এটা অবশ্যই ঠান্ডা পানির সাথে মিশিয়ে দেবেন, গরম পানির সাথে দিলে হয়তো বা এটা দলা বেঁধে যেতে পারে। এখন আমি দুধটা আরেকটু কমে যাওয়ার জন্য ওয়েট করব। একটা বাটিতে 3টা ডিম ফাটিয়ে নিয়েছি। 1/2 কেজির জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। ডিমটা সুন্দর করে হুইস্ক করে নিতে হবে। এটা আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন, দেখুন কীরকম হয়েছে। এখন আমার দুধটা আরও কম এসেছে, এরপরে আমি পরবর্তী প্রসেসে চলে যাব। আমি ফাটানো ডিমটার সাথে দুধটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা সুন্দর করে মিক্স করে দেব। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, দুধটা কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা করে, একদম ঠান্ডা করে তারপরে ডিমের সাথে অ্যাড করবেন, না হলে হয়তো বা ডিমটা আপনার দলা বেঁধে যেতে পারে, তাহলে পারফেক্ট পুডিং তৈরি হবে না। আমি পুডিংটা দেওয়ার জন্য একটা টিফিন কারির বাটি নিয়ে নিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করব। আমি 1/2 কাপ চিনি নিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য। এর মধ্যে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু আপনাদেরকে ধৈর্য সহকারে করতে হবে, এটা অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে, না হলে এটা অতিরিক্ত পুড়ে যেতে পারে। আমি ক্যারামেলটা টিফিন কারির মধ্যে ঢেলে নিয়েছি। এর ফাঁকে আমি পানি গরম করতে দেব। পানিটা কিন্তু অবশ্যই স্ট্যানের নিচ পর্যন্ত হবে। এরপরে ক্যারামেলটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দুধ আর ডিমের মিশ্রণটা দিয়ে দেব। পানিটা ফুটে উঠলে টিফিন কারির মুখটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে দেব। এখন আপনাদেরকে আগুনের ফ্লেমটা দেখিয়ে দিই। আগুনের ফ্লেমটা আপনারা মিডিয়াম হিট থেকে একদম লো করে দিবেন, না হলে অতিরিক্ত আগুন থাকলে আপনার পুডিংটা পুড়ে যেতে পারে। আমি প্রায় 40 থেকে 45 মিনিট পরে আমার পুডিংটা উল্টিয়ে দেখছি যে এটার কী অবস্থা, এটা পারফেক্টলি কুক হয়েছে কি না। তার জন্য আমি একটা কাঠি নিয়ে সেটা চেক করে দেখব। কাঠিটার মধ্যে যদি আপনার ভেজা ভেজা অনুভূতি হয় তাহলে বুঝবেন যে আপনার পুডিংটা হয়নি, তাহলে আরও 5 মিনিটের জন্য দেবেন চুলায়। আর যদি ভেজা ভেজা ফিল না হয় তাহলে আপনার পুডিংটা হয়ে গেছে। আমি পুডিংটাকে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে সেটা ফ্রিজের মধ্যে রেখেছি 2 ঘন্টার মতো। আপনারাও সেটা করবেন। তারপরে একটা নাইফ দিয়ে চারপাশটা আলাদা করে নেবেন এবং পরিবেশনের জন্য একটা প্লেটে ঢেলে নেবেন। কতটা সুন্দর এবং পারফেক্ট দেখা যাচ্ছে এবং কতটা ক্রিমি দেখা যাচ্ছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে আমার ভিডিওটাতে লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে টিপ দিয়ে আমার সাথেই থাকুন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। এবং এই রেসিপিটা আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।